আজকে হচ্ছে গিয়ে রিসেপশন। তো আমরা নহাটা বাজারে যে লজ, সেই লজে চলে এসেছি, লজে হচ্ছে আজকে রিসেপশন। তো আমি, ভাই আর নেহা আগে গাড়িতে করে চলে এসেছি, তো পরে এসছে দাদা, ভাই, কাকিমা রয়েছে আর রয়েছে দিদি ভাই, এরা এসে পরে, তোমার দাদা পরে এসছে। তো আমরা ওই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছিলাম, দেখো তখন এই পাশে যে লজটা দেখতে পাচ্ছ সাজানো, এই হচ্ছে লজ। তো চলে এসছি আমরা, তো এই যে গেট দেখো, গেটটা সাজিয়েছে। তো আমি বারবার বলছিলাম ফোনটা আমাকে দাও, আমি ভিডিও করি, বলো তুমি যাও, আমি করছি। তো রিসেপশন হচ্ছে গিয়ে দোতলায়, তো দোতলায় চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ বউ, মানে নতুন বউ। তো এখানে লজে সেরকম কিছু নেই, মানে লজে অনুষ্ঠান মানে বুঝতেই পারছ, কোনো আনন্দ নেই, মনে হচ্ছে কোনো নিমন্ত্রণ বাড়িতে এসেছি, খেয়ে বাড়ি চলে যাব, ব্যাস এইরকম। তো সেরকম কোনো মজা হয়নি, কিছুই না, কয়েকটা ছবি তুললাম। তো ভাই, রোজ ভাইকে বললাম ছবি তুলতে, মামির সাথে ছবি তুললাম, আবার কবে আসবো জানি না, তাই সব সাথে একটু ছবি তুলে নিলাম। তো বলার মতো সেরকম কিছু নেই, কারণ একই জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কোনো কিছু নেই। তো তোমরা দেখো, আমরা এসে একদমই এখানে বোরিং হয়ে পড়েছি, মানে কারোরই ভালো লাগছে না সেরকম। আসলে বাড়িতে জায়গা নেই বলে লজে অনুষ্ঠানটা করা হচ্ছে, মানে কারোরই ভালো লাগছে না, কোনো আনন্দ হচ্ছে না। আর এখানে দেখো, এখানে আছে কাকিমা রয়েছে, মা রয়েছে, দিদি ভাই রয়েছে, দাদা ভাই রয়েছে, তো কী করবে, বসে রয়েছে। তো তাদের জোর করে বললো, তাই এসে তারা ছবি তুলছে। ঘুরছিলাম, তো দিদি ভাই এসে বললো যে চলো যাই, আমরা ফুচকা খেতে যাই নিচে, ফুচকার কফি হয়েছে। তো আমরা এখন সেখানেই যাব। তো যাচ্ছি নিচে, তো আমরা ফুচকার স্টলে চলে এসেছি। তো আমাদের আগে আরো লোক রয়েছে, তাই আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। ওরা দিদি ভাই কি একটা বলছিল, বলছে
আছে আমি তুমি তোমরা দেখতে থাকো, এখন যাচ্ছি উপরে। ফিরে সেই একই জায়গা, যাওয়ার কোথাও জায়গা নেই, সেই দোতলায় চলে এলাম আবার। আর এই তিনতলায় করেছে খাওয়ার, মানে খাওয়ার ব্যবস্থা এই তিনতলায় করা হয়েছে। তো আর বেশিক্ষণ থাকবো না এখানে, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। প্রায় 10টার মতো বেজে গেছে।
থেকে একটা কাজই আমাদের চলছে, সেটা হচ্ছে গিয়ে ছবি তোলা। তো এখনও শেষ হয়নি সেটা, তো কোনো রকম বউ উঠেছে, তো আমরা বসে পড়েছি ছবি তোলার জন্য। আর এটা একটা জামাই বউ হয়, খুব বকবক করে। তো এখানে কিছুক্ষণ ছবি তুললাম, তারপর বসে পড়লো দুই ভাই ছবি তোলার জন্য। আমাদের উঠিয়ে দিল আর ছবি তুলতে দিল না। তো কন্যাযাত্রী ঢুকে গেছে, তো তাদের কি নিয়ম আমি জানি না, এটা কি করছে। এখানে চলে এসেছি, ফাঁকাই ছিল, তাই বসে বললাম। মেনুটাও তোমাদের দেখাই, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন।